আবারও বিতর্কে বিশ্বভারতী এবার সঙ্গীত ভবন থেকে উদা হয়ে গেল প্রশ্নপত্র যার জেরে বন্ধ রাখতে হয়েছে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা ফেব্রুয়ারি মাসের এগারো থেকে বারো ও তেরো তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল সাংবাদিক বৈঠক করে এদিন পরীক্ষা বাতিলের কথা জানান সঙ্গীত ভবনের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ পাশাপাশি তিনি জানিয়েছেন সূত্রে খবর গত দশই ফেব্রুয়ারি রবীন্দ্রনৃত্যের বিভাগের প্রধান অধ্যাপিকা সুনিতা দেবীর ঘর থেকে হারিয়ে যায় পরীক্ষার প্রশ্নপত্র বিষয়টি জানা জানাজানি হতেই এই বিষয়ে কি পদক্ষেপ করা হবে সেই সংক্রান্তে একটি বৈঠক করেন বিশ্বভারতীর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর পরবর্তীকালে পুনরায় এই পরীক্ষাগুলি নেওয়া হবে